ডুপ্লেক্স বাড়ি করার পরে সর্বপ্রথম মাথা চিন্তা আসে যে আমি টাইলস কোনটা লাগাবো। আসলে ডুপ্লেক্স বাড়ি টাইলসের যে কালেকশনগুলো আপনি যদি বাজারে বিভিন্ন ধরনের কালেকশন পাবেন, কিন্তু টাইলসের কালেকশনের পর পরে আপনাকে বাড়ির যে ডুপ্লেক্স যে ডিজাইনটা বা ইন্টেরিয়র যে ডিজাইনটা, ইন্টেরিয়র ডিজাইনের উপরে নির্ভর করে বাড়ির সৌন্দর্যটা কীরকম হবে। তো আমি এখানে যে ইন্টেরিয়র ডিজাইনটা দেখাতে চাচ্ছি এবং সে আমাদের এই যে এখানে যে টাইলসগুলো দেখাতে চাচ্ছি, আসলে টাইলসের উপরে নির্ভর করে বাড়ির পার্কিং এবং গ্যারেজটা কীরকম হবে এবং ফ্লোর ওয়াল সব কিছু টাইলসের উপর নির্ভর করে, যে টাইলসের মূল বাড়িটা আকর্ষণটা ফুটিয়ে তোলে। এবং তারপর পরে আসে ইন্টেরিয়রটা, ইন্টেরিয়রটা আপনি কীভাবে করবেন। তবে আপনি যে কোনো কাজই করান না কেন, একজন দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার দ্বারা যদি কাজ করেন তাহলে আপনি বাড়ির কাজের সৌন্দর্যটা কিন্তু এরকমভাবে সৌন্দর্য পাবে। আর যদি আপনি মনে করেন যে নর্মাল কোনো একটা ইন্টেরিয়র ডিজাইনদেরকে দিয়ে করান তাহলে কিন্তু আপনার কাজের সৌন্দর্যটা নষ্ট হবে। সেমভাবে আপনি টাইলসের মিস্ত্রিকে যদি আপনি সঠিক দক্ষ মিস্ত্রি যদি না নেন তাহলে কিন্তু আপনার টাইলসের কাজগুলো আপনার বাড়িটা নষ্ট করে দেবে।